ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 35 জন আহত হয়েছে। বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ও রোজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে আশরাফুল ইসলাম বিরোধপূর্ণ স্থানীয় গজারিয়া বিলে মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে 35 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।